আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব বোম্বাই মরিচের আচার। বোম্বাই মরিচের আচার তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। এখানে আমি বোম্বাই মরিচ নিয়েছি আধা কেজি, আদা রসুন বাটা নিয়েছি আমি দেড় কাপ, লবণ নিয়েছি আমি স্বাদ মতো, লাল মরিচের গুঁড়ো নিয়েছি আমি চার টেবিল চা চামচ, চিনি এক চা চামচ, হলুদ গুঁড়ো সামান্য, সরিষা তেল নিয়েছি আমি এক কেজি, লাল সরিষার বাটা সিরকা দিয়ে কিন্তু সরিষাটাকে আমি বেটে নিয়েছি ওয়ান থার্ড কাপ, আস্ত রসুন নিয়েছি আমি 250 গ্রাম, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন কমও দিতে পারেন, আম নিয়েছি বড় সাইজের একটা, আমটাকে ধুয়ে আমি টুকরো করে নিয়েছি। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে আমি যে টুকরো করা আমের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে আমি আমটাকে এক ঘন্টার জন্য রোদে রেখে দিব। এখানে আমি বোম্বাই মরিচটাকে টুকরো করে নিয়েছি আর কিছু মরিচগুলোকে আমি মাঝখান দিয়ে কেচি দিয়ে কেটে নিয়েছি, চিড়ে যেটাকে বলে সেভাবে করে নিয়ে নিয়েছি। আর মরিচের মধ্যে কিন্তু কোনো প্রকার পানি থাকবে না। আমটা শুকিয়ে গিয়েছে, এক ঘন্টা পর আমি কিন্তু আমটাকে নামিয়ে নিয়েছি। চুলায় আমি একটা হাঁড়ি দিয়ে দিয়েছি, যে হাঁড়ি থেকে আমি আচার রান্না করব সেই হাঁড়িটা গরম হওয়ার জন্য। হাঁড়িটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে তেলের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি, আর এই তেলের মধ্যে আদা রসুন বাটাটাকে কিন্তু আমি নেড়ে ভাজা ভাজা করে নিব। আর আদা রসুন বাটাটাকে কিন্তু আমি ছেড়ে দেনে আমি কিন্তু নাড়ার উপরেই রেখেছি। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম হিটে রেখেছিলাম। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আদা রসুন বাটার সাথে, আর খুব ভালো করে কিন্তু মিশাতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর আচারে কিন্তু লবণের পরিমাণটা সবসময় বেশি দিতে হয়। দিয়ে আমি আবারও নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। এখন আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, এখানে কিন্তু কোনো হলুদ গুঁড়ো দেইনি, এখানে আমি হলুদ গুঁড়োটা শুধু দিয়েছিলাম আমি যখন আমটাকে মেখে শুকো দিয়েছিলাম তখন কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম। লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, আর খুব ভালো করে কিন্তু নাড়তে হবে। মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে, খুব ভালো করে কষেছে। ঠিক এখন আমি দিয়ে দিব আমি যে বোম্বাই মরিচ রেখেছিলাম কেটে সেই বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ দিয়ে আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। দিয়ে দিব আম, আর এখানে চাইলে কিন্তু আপনারা আমের পরিমাণটা বাড়াতে পারেন। আমি যেহেতু মরিচের আচার দিচ্ছি সেহেতু আমের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি, আপনারা চাইলে বাড়াতে পারেন। তো আম দিয়ে আর মরিচ দিয়ে আমি চুলার মধ্যে রাখব 10 মিনিটের জন্য। 10 মিনিট ধরে কিন্তু আমি একদম ছেড়ে দিব না, আমি কিন্তু নাড়ার উপরই রাখব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি দেখাচ্ছি আচারটার কী অবস্থা, মরিচের আচারটার। আচারটা কিন্তু হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব আচারের মধ্যে আমি যে রসুন রেখেছিলাম সেই রসুন। রসুন দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি দিয়ে আমি একটু নেড়ে নিলাম, আর আচারটাকে কিন্তু আমি আর 1.5 মিনিটের মতো চুলায় রাখবো, তারপরে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিব।
চুলা রাস্তা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, 1.5 মিনিট হয়ে গিয়েছে। এখন কিন্তু যে এই যে স্ক্রিনে দেখাচ্ছে বলকাছে, এটা কিন্তু চুলার তাপ ছিল। তো আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি আচারটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু বয়মে রেখে দিব। আর এই আচারটা কিন্তু আপনারা চাইলে রোদে শুকা দিতেও পারেন, না দিলেও চলে। আর এই আচারটা খিচুড়ি অথবা ভাত দিয়ে, খুদের ভাকা দিয়ে, অথবা আপনারা যদি কখনও মাংসের আচারই রান্না করেন তখন কিন্তু এই আচারটা ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল বোম্বাই মরিচের আচার। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।